যারা বাসায় বসে নান রুটি বানাতে চান, অথচ নান রুটির জন্য তো আমাদের একটা ইয়ে লাগে, সেটা নাই, সো তারা এই টেকনিক ফলো করতে পারেন। সো আপনি দেখতেছেন এখানে যে আমরা নান রুটি বানাচ্ছি। সো নান রুটির জন্য যে ডো আছে এটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, ডোটা হয়ে যাওয়ার পরে দেখেন কীভাবে নান রুটিটা হচ্ছে। কথা হচ্ছে এটা আটকে আছে কীভাবে, এটা আটকে থাকার নিয়ম হচ্ছে আমরা একটু পানি নিচে দিয়ে নিছি, মানে কড়াইতে একটু পানি দিয়ে তারপরে আপনি ওইটা দিয়ে দিবেন, তাহলে কি হবে ওটা আটকে থাকবে এবং আপনার সুন্দর মতো নান রুটিটা তৈরি হয়ে আসবে। এবং এটা ইম্পর্টেন্ট, এইভাবে লাস্ট ছ্যাঁকাটা দেওয়া। সো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নান রুটিটা অলমোস্ট হয়ে আসছে। সো খুবই ইজি টেকনিক, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন এটা কেমন হলো। সো আর একবার বলি স্টেপটা কি, ডো তৈরি হয়ে যাওয়ার পরে রুটি তৈরি বেলে ফেলার পরে কড়াইতে পানি ছিটা দিতে হবে, দিয়ে তার উপরে এটা দিয়ে দিতে হবে, দিলেই হয়ে গেল। সেখানে টেকনিক আছে ডোটা কীভাবে বানাবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনাদের হয়ে যাবে। সো আপনি ফলো করেন, নেক্সট যে রুটিটা আমরা দিব তখন কীভাবে দিতেছি। এই হলো টেকনিক, খুবই সিম্পল, পানি দিয়ে দিতে হবে, এরপরে এটা দিতে হবে, সেটা গ্লুর মতো আটকে থাকবে। এরপরে এটা একটু যখন ওপরটা হয়ে আসবে তখন এটাকে আমরা উল্টে দিব, দিয়ে ওইভাবে ছেঁকে নেবো যেটা আমরা আগেই দেখাইছি আপনাদেরকে। সবগুলো এটা আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই সিম্পল। এটা আমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারি, আমরা ডাল দিয়ে খেতে পারি, আমরা ভেজিটেবল দিয়ে খেতে পারি, আমরা এখানে তৈরি করতেছি গ্রিল দিয়ে, যদিও আজকে সো আমরা এটা গ্রিল দিয়ে খাবো। সো এভরিথিং ইউ ক্যান ইউজ টু হ্যাভ দিস নান রুটি। সো ঠিক আছে, আপনারা ট্রাই করবেন, করে আমাদেরকে জানাবেন কেমন হলো। আর এই তো আমরা খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসতেছি আপনাদের মাঝে, নতুন নতুন রেসিপি যেগুলো আমরা অলরেডি সব কিছু করে ফেলছি, শ্যুট করে ফেলছি, সো সেগুলো চলে আসবে খুব তাড়াতাড়ি, আপনারা আশা করি সেগুলো দেখবেন। যে দেখেন এটা তৈরি হয়ে যাচ্ছে, এটা সম্ভবত একটু ওয়াটারের পরিমাণ কম হয়ে গেছিল, একটু লুজ হয়ে গেছে, ইটস ওকে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ম্যানেজ দ্যাট। মানে রেস্টুরেন্টের মতো 100% তো আসলে সম্ভব না, বাট এটা কোনো অংশে কম না, কারণ ফ্লেভার সেমই পাবেন, টেস্টটাও যথেষ্ট টেস্ট। এবং আপনি দেখেন এর স্ট্রাকচারটা, টেক্সচারটা দেখেন, স্ট্রাকচার বা টেক্সচার যাই বলেন যেটা কিন্তু খুবই সুন্দর, অলমোস্ট একটা ইয়ে আর কি। এবং ওই যখন ওরা বানায় রেস্টুরেন্ট, ওরাও কিন্তু ওই মাটির যে এটা থাকে ওর ভিতরে কিন্তু পানি দিয়ে তারপরে বসায় দেয়। ওকে, তাই আজ পর্যন্তই, ভালো থাকেন, আবার পরে দেখাবে, বাই।